একবার কল্পনা করে দেখুন, আপনি এমন একটি দেশে আছেন যেখানে প্রতি দু এক বছর অন্তর ভূমিকম্প অথবা সুনামি আসে আর সব কিছু নষ্ট হয়ে যায়। তাহলে আপনার কি মনে হয় এমন দেশে আপনার গ্রোথের সম্ভাবনা কতটা? আপনি নিশ্চয়ই বলবেন এমন দেশে তো বেঁচে থাকাটাই কঠিন। কিন্তু আপনারা কি জানেন এমন একটি দেশ আছে যাকে আমরা জাপান নামে চিনি? এখানকার মানুষগুলো পৃথিবীর অন্য মানুষদের থেকে আলাদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষ বলতো জাপান পুনরায় আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না, জাপান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, কারণ জাপানের উপরে দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে। কিন্তু আজ আমরা জানি সেই দেশ সবথেকে মজবুত ইকোনমির মধ্যে একটি। জাপানের মানুষের জীবনযাত্রা পৃথিবীর অন্য দেশের থেকে উন্নত। আর এখন প্রশ্ন হলো, এই জাপানি মানুষগুলো এমন কোন সিক্রেট টেকনিক ব্যবহার করে যা এদেরকে অন্য দেশের মানুষদের থেকে আলাদা তৈরি করে? আজকের এই স্পেশাল ভিডিওতে আপনারা জানতে পারবেন জাপানের মানুষের চারটি প্রিন্সিপাল। আর আমি আপনাদের এটাও বলবো, আপনি ইনভেস্টমেন্ট এবং কেরিয়ারে এই প্রিন্সিপালগুলোকে ব্যবহার করে কিভাবে সফল হতে পারবেন। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রিন্সিপাল হলো ইকিগাই। অনেক পুরনো দিনের কথা, জাপানের একটি দ্বীপে একটি মহিলা বসবাস করত। আর একটি দুর্ঘটনার কারণে ওই মহিলাটি কোমাতে চলে যায়। কোমাতে থাকার সময় মহিলাটি একটি স্বপ্ন দেখে যে সে মারা গেছে আর স্বর্গে পৌঁছে গেছে। স্বর্গে গিয়ে সে তার পূর্বপুরুষের আওয়াজ শুনতে পায়। তারা তাকে জিজ্ঞেস করে, কে তুমি? তখন ওই মহিলাটি উত্তর দেয়, আমি হলাম সুন ইয়ংয়ের স্ত্রী। এরপরে পুনরায় আওয়াজ আসে, আমি আপনাকে জিজ্ঞেস করে নিয়ে আপনি কার স্ত্রী? আমি জিজ্ঞেস করেছি আপনি কে? তখন পুনরায় ওই মহিলাটি বলে, আমি হলাম দুটো বাচ্চার মা। পুনরায় আর একটি আওয়াজ আসে, আমি আপনাকে জিজ্ঞেস করিনি যে আপনার কয়টি বাচ্চা আছে, আমি জিজ্ঞেস করেছি আপনি কে? এরপরে ওই মহিলাটি উত্তর দেয়, আমি হলাম একটি স্কুল টিচার। পুনরায় আর একটি আওয়াজ আসে, আমি আপনাকে এটা জিজ্ঞেস করিনি আপনি কি কাজ করেন, আমি জিজ্ঞেস করলাম আপনি কে? এভাবেই ওই মহিলাটি অনেক আলাদা আলাদা উত্তর দেয়। কিন্তু ওই মহিলাটি এটা বলতে পারেনি যে সে কে। আর সবশেষে ওই মহিলাটি বলে, আমি হলাম সেই যে প্রতিদিন নিজের পরিবারের দেখাশোনা করার জন্য ঘুম থেকে ওঠে, আমি হলাম সেই যে নিজের সন্তানদেরকে ভালোভাবে বড় করি আর তাদের সফল মানুষ হবার জন্য তৈরি করি। আর ওই মহিলাটির এই উত্তরটি স্বীকার করে নেওয়া হয়। আর এরপরে ওই মহিলাটি কোমা থেকে বাইরে বেরিয়ে আসে। এই ঘটনার পরে ওই মহিলাটি তার জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারে। এরপর থেকে সে তার পরিবারের বেশি খেয়াল রাখা শুরু করে আর বাচ্চাদেরকে ভালোভাবে পড়ানো শুরু করে। আর এরপরে জাপানের মানুষ নিজের ইকিগাই খুঁজতে থাকে। আর এই ঘটনাটা জাপানের ওকিনাওয়া দ্বীপের সম্পর্কে। আর যদি আপনি ওকিনাওয়া দ্বীপের লোকেদের সম্পর্কে পড়েছেন, তাহলে আপনি নিশ্চয় জানেন যে ওখানকার মানুষ এই পৃথিবীর সবথেকে সুখী মানুষ। আর এই পৃথিবীতে সবথেকে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকা মানুষ এই দ্বীপের মধ্যেই বসবাস করে। আর এক্সপার্টরা মনে করেন এমনটা এই কারণে হয় কারণ এখানকার মানুষ তাদের ইকিগাইটা খুঁজে বার করে নেয় আর তার উপরে নির্ভর করেই এরা এদের জীবন কাটায়। ইকিগাই হলো একটি জার্মানি শব্দ যা দুটি শব্দ ইকি এবং গাই মিলে তৈরি হয়েছে। ইকি শব্দের অর্থ হলো বাঁচা আর গাই শব্দের অর্থ হলো কারণ। অর্থাৎ ইকিগায়ের অর্থ হলো বেঁচে থাকার কারণ। আর যদি আপনিও জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষের মতো খুশিতে সুস্থভাবে এবং লম্বা জীবনে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকেও খুব দ্রুত আপনার ইকিগাইটা খুঁজে বার করতে হবে। আর আপনি এটা কিভাবে খুঁজবেন সেটাই এখন আপনাদের বলবো। স্ক্রিনে দেওয়া ইমেজটা ভালোভাবে দেখুন। এখানে চারটি সার্কেলের একটি গ্রুপ আছে যেখানে চারটি প্রশ্ন আছে আর আপনাকে এই চারটি প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে। যার মধ্যে প্রথম প্রশ্ন হলো, হোয়াট ডু ইউ লাভ, অর্থাৎ এমন কোন কাজ আছে যে কাজটাকে আপনি পছন্দ করেন। দ্বিতীয় প্রশ্ন হলো, হোয়াট আর ইউ গুড অ্যাট, অর্থাৎ আপনি কোন কাজ ভালো করতে পারেন। আপনি ভালো সিঙ্গিং করতে পারেন, হতে পারে আপনি ভালো খাবার তৈরি করতে পারেন, অথবা আপনি ভালো লিখতে পারেন, অথবা অন্য কোনো কাজ যে কাজটা আপনি অন্যদের থেকে ভালো করতে পারেন। তৃতীয় প্রশ্ন হলো, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, অর্থাৎ এখানে আপনাকে খুঁজে বার করতে হবে আজ পৃথিবীর মানুষের কি প্রয়োজন। আর চতুর্থ ও শেষ প্রশ্ন হলো, হোয়াট ক্যান ইউ গেট পেড ফর, আপনি কোন কাজের জন্য টাকা পেতে পারেন। এই প্রশ্নে আপনাকে এটা খুঁজে বার করতে হবে আপনি এমন কোন কাজ করতে পারেন যে কাজের পরিবর্তে আপনি টাকা রোজগার করতে পারবেন। আর এই চারটি প্রশ্নের মেন পয়েন্টটাই হলো আপনার ইকিগাই। সোজাভাবে বললে আপনাকে এমন একটি কাজ খুঁজে বার করতে হবে যে কাজটা করতে আপনার অনেক পছন্দ। এরপরে আপনাকে সেই কাজে এক্সপার্ট হতে হবে আর আপনাকে এটাও দেখতে হবে ওই কাজটার কি এই পৃথিবীর প্রয়োজন আছে আর আপনি কি ওই কাজের পরিবর্তে টাকা রোজগার করতে পারবেন। আর যদি কোনো একটি কাজের জন্য এই চারটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে সেটাই হলো আপনার ইকিগাই। আর আশা করি এখন আপনি আপনার ইকিগাইটা পেয়ে গেছেন। এখন চলুন দ্বিতীয় প্রিন্সিপালটা দেখে নেওয়া যাক। দ্বিতীয় প্রিন্সিপাল হলো এরিগেটো। এরিগেটো হলো জাপানিজদের টাকা রোজগার করার একটি মন্ত্র আর এই শব্দটার অর্থ হলো থ্যাংকস। এখন হয়তো আপনি ভাবছেন
থ্যাংকস বলে কিভাবে টাকা রোজগার করা যায়, তাহলে বলি এই কারণেই বলা হয় জাপানের মানুষগুলো বাকি পৃথিবীর মানুষদের থেকে আলাদা, এদের সব কিছু দেখার দৃষ্টি আলাদা। জাপানিরা বিশ্বাস করে টাকাকে থ্যাংকস বললে অতিরিক্ত টাকা আকর্ষিত হবে, এর ফলে টাকার সঙ্গে আপনার সম্পর্কটা মজবুত হবে। উদাহরণ হিসাবে মনে করুন আপনি চাকরি করেন আর আপনার স্যালারি হলো 20,000 টাকা প্রতি মাসে, অন্যদিকে আপনার আর একটি বন্ধু আছে যার স্যালারি হলো 30,000 টাকা প্রতি মাসে, কিন্তু যখনই আপনি স্যালারি পান তখন আপনি আপনার ওই স্যালারিকে থ্যাংকস বলেন, এরপরে আপনি আপনার ওই স্যালারি থেকে আপনার জন্য অথবা আপনার পরিবারের জন্য খরচ করেন, এরপরে আপনি উপরওয়ালাকে এটা বলে ধন্যবাদ দেন যে আপনি অন্তত এই সব কিছু কিনতে তো পারছেন, আপনার কাছে যাই কিছু আছে সেই সব কিছুতে আপনি খুশিতে আছেন, আর আপনার লক্ষ্যটা হচ্ছে আরও অনেক টাকা রোজগার করার, কিন্তু আপনি এই সব কিছু ভেবে হতাশ হয়ে পড়েন না, বরং আপনি প্রসেসের উপরে বিশ্বাস করেন আর আপনি সবসময় প্রতিটা অ্যাচিভমেন্টের জন্য উপরওয়ালাকে ধন্যবাদ বলেন, আর এই ধন্যবাদ বলার ফলে আপনি ভিতর থেকে খুশি অনুভব করেন, আর তখন আপনি খুশি কেনার আর চেষ্টা করেন না, আর এই জন্য আপনি ফালতু কোনো খরচও করবেন না। অন্যদিকে আপনার বন্ধু তার রোজগার নিয়ে দুঃখে আছে, সে আপনার থেকে 10,000 টাকা বেশি রোজগার করে, কিন্তু সে গ্রেটফুল ফিল করার জন্য নন ভ্যালুয়েবল জিনিস কিনে টাকা খরচ করে দেয়, যে কারণে সে সবসময় র্যাট রেসের মধ্যে ফেঁসে থাকে, আর এই সব কিছু কেবল একটি ধন্যবাদ না বলার কারণে হয়। তাই আপনি যত টাকায় রোজগার করেন না কেন, যদি আপনি থ্যাংক ইউ না বলেন তাহলে আপনি কখনোই সন্তুষ্টি পাবেন না। আর মনে রাখবেন, একটি দুঃখী মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আর জীবনে সবসময় সংঘর্ষ করতে থাকে, তাই আপনার প্রতিটা অ্যাচিভমেন্টের জন্য অ্যারিগেটো অর্থাৎ থ্যাংক ইউ বলা শুরু করুন। তৃতীয় প্রিন্সিপাল হল কাকিবো। জাপানে একটি সময় এমন চলে এসেছিল যখন জাপানকে এই পৃথিবীর সবথেকে গরিব দেশের মধ্যে একটি মনে করা হতো, কিন্তু এই সব কিছুর পরেও জাপান টাকা সেভ করে আর খুব দ্রুত কামব্যাক করে। জাপানের এই কামব্যাকের পিছনে অনেক কারণ ছিল, যার মধ্যে একটি হল জাপানিজদের স্মার্ট বাজেটিং টেকনিক, যেটাকে কাকিবো বলা হয়। আপনি কি এই কাকিবো সম্পর্কে জানেন? কাকিবো আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের খুব সহজ একটি পদ্ধতি। এর জন্য আপনি প্রতি মাসে যত টাকা রোজগার করেন এবং যত টাকা খরচ করেন সেই সব কিছুকে ডিটেলসে একটি কাগজে লিখে নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় থেকে আসছে আর কোথায় খরচ হচ্ছে। কিন্তু যখনই আপনি কোনো টাকা খরচ করবেন তখন কয়েকটি প্রশ্ন আপনাকে করতে হবে, যার মধ্যে প্রথম প্রশ্ন হলো, আমি কি এই জিনিসটা ছাড়া থাকতে পারবো? দ্বিতীয়ত, আমি কি এই জিনিসটা কিনতে পারবো? তৃতীয়ত, আমি কি এই জিনিসটা ব্যবহার করব? চতুর্থ, আমার কাছে কি এই জিনিসটার জন্য জায়গা আছে? পাঁচ নম্বর, এই জিনিসটা কেনার সময় আমার মানসিক অবস্থা কী রকমের, অর্থাৎ আমি কি দুঃখের মধ্যে আছি অথবা এক্সাইটেডের মধ্যে আছি? ৬ নম্বর, এই জিনিসটা কেনার পরে আমার কী রকমের অনুভূতি হবে, আর যদি ভালো অনুভব হয় তাহলে সেই ফিলিংসটা কতদিন পর্যন্ত থাকবে? এই সমস্ত প্রশ্নগুলো যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনার অতিরিক্ত খরচগুলো কম হয়ে যাবে, আর তখন আপনি কেবলমাত্র আপনার প্রয়োজনের উপরেই খরচ করবেন। আর এখানে আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি যখনই টাকা খরচ করবেন সেটা ক্যাশ টাকাতেই খরচ করবেন, কারণ যখন আমরা ক্যাশ টাকাতে খরচ করি তখন আমরা ভেবেচিন্তে খরচ করি। তাই আপনি আপনার ব্যাংক থেকে ঠিক ততটাই টাকা বার করবেন যতটা আপনি আগামী এক সপ্তাহে খরচ করবেন, আর এই কয়েকটি টেকনিক যদি কোনো মানুষ ফলো করে তাহলে এটা তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। চতুর্থ প্রিন্সিপাল হলো কাইজান। এটা হলো এমন একটি টেকনিক যেটা জীবনে প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার করা যায়, যেমন বিজনেস, পড়াশোনা, হেলথ অথবা অন্য কোনো অভ্যেসের উপরে। আর এখন আমি আপনাদেরকে বলবো ইনভেস্টমেন্টের উপরে এই কাইজেনকে ব্যবহার করে খুব দ্রুত আপনি কিভাবে ধনী হতে পারবেন। তার আগে আপনাকে এটা জানতে হবে কাইজেন কি আর এটা কিভাবে কাজ করে। কাইজেনের অর্থ হলো কন্টিনিউয়াসলি ইম্প্রুভমেন্ট। এখন হয়তো কিছু মানুষ বলবে এটা কোনো বড় টেকনিক মনে হচ্ছে না, কিন্তু আপনারা ভুল ভাবছেন। একবার রিসার্চাররা এই কাইজেনের প্রভাব নিয়ে একটি রিসার্চ করে। রিসার্চাররা একটি উঁচু বিল্ডিংয়ে কাজ করতে থাকা মানুষের উপর একটি রিসার্চ করে। সবার আগে তারা পাঁচতলায় কাজ করা কর্মচারীদের সঙ্গে দেখা করে, আর সেখানকার কর্মচারীরা কখনোই এক্সারসাইজ করেনি, তারা হেলথের দিকে বেশি খেয়াল রাখত না। এরপরে রিসার্চাররা ওই কর্মচারীদের হেলথ সম্পর্কে বোঝায় আর তাদের বলে প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন 30 মিনিট এক্সারসাইজ করা উচিত, আর তাদের হেলথ কেয়ার সেন্টারের ফ্রি মেম্বারশিপ দিয়ে দেওয়া হয়। এরপরে রিসার্চাররা দ্বিতীয় তলায় কাজ করা মানুষদের কাছে আসে আর তাদেরকেও এই একই কথা বলা হয়। পার্থক্য কেবল এতটুকু, এই দ্বিতীয় তলার মানুষদের হেলথ কেয়ার সেন্টারের ফ্রি মেম্বারশিপ দেওয়া হয়নি, এর পরিবর্তে এদের বলা হয় এদের প্রতিদিন দুপুরে খাবার খাওয়ার পরে প্রতিদিন সিঁড়িতে চড়ে উপরের তলাতে যেতে হবে, আর এদের প্রতিদিন একটা করে সিঁড়ি বাড়াতে হবে। উদাহরণ হিসাবে, যদি এরা প্রথম দিনে 15টা সিঁড়ি ওঠে তাহলে পরের দিন 16টা সিঁড়ি উঠতে হবে, তারপরের দিন 17টা সিঁড়িতে উঠতে হবে, আর এদের প্রতিদিন এমনটা করতে বলা হয়।
এটা বলে রিসার্চাররা চলে যায়। আর যখন রিসার্চাররা এক বছর পর ফিরে আসে, তখন রিসার্চাররা দেখতে পায় যাদের প্রতিদিন একটা সিঁড়িতে চড়তে বলা হয়েছিল তাদের হেলথ দ্বিতীয় গ্রুপের তুলনায় অনেক বেটার ছিল। আর এই স্টাডিটা আলাদা আলাদা ক্ষেত্রে করা হয়, আর এর পরিণামটা সব জায়গায় একই রকমের দেখতে পাওয়া যায়। অর্থাৎ যদি আপনি বড় পরিণাম দেখতে চান, তাহলে আপনাকে ছোট পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে। আর এই কথাটাই আপনি ইনভেস্টমেন্টের উপরেও ব্যবহার করতে পারেন। আর বিশ্বাস করুন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এমনটা করা খুবই সহজ। উদাহরণ হিসাবে, দুটো বন্ধু সুনীল এবং রাকেশ দুজনেই চাকরি করে, আর দুজনেই তাদের স্যালারি অনুযায়ী টাকা সেভ করে, আর দুজনেই SIP-র মাধ্যমে তাদের টাকাকে ইনভেস্ট করে। সুনীলের স্যালারি রাকেশের থেকে একটু বেশি, এই কারণে সে SIP-র অ্যামাউন্টও বেশি রেখেছে। সুনীলের SIP-র অ্যামাউন্ট হলো 7,000 টাকা, আর রাকেশের SIP-র অ্যামাউন্ট হলো 5,000 টাকা। দুজনেই একসঙ্গে শুরু করেছে, আর দুজনেই আগামী 25 বছর পর্যন্ত SIP চালিয়ে গেছে, আর দুজনেই সমপরিমাণে অর্থাৎ 12% রিটার্ন পেয়েছে। আর আমি জানি আপনাদের নিশ্চয় মনে হচ্ছে সুনীলের রিটার্ন অনেক বেশি হবে, কিন্তু এমনটা নয়। আসলে রাকেশের রিটার্ন ভ্যালু 25 বছর পর বেশি হয়েছে, কারণ রাকেশ কাইজেন টেকনিককে ব্যবহার করেছে। অর্থাৎ সে ছোট ছোট পদক্ষেপের গুরুত্বটা বোঝে, আর এই কারণে সে প্রতিনিয়ত তার ইনভেস্টমেন্টকে ইম্প্রুভ করেছে, যে কারণে তার রিটার্ন অনেক বেশি বেড়ে গেছে। রাকেশ 10% হিসাবে তার SIP-র অ্যামাউন্ট বাড়িয়ে চলেছে, যে কারণে সুনীলের কাছে 25 বছর পরে 1,33,00,000 টাকা রিটার্ন ছিল। অন্যদিকে রাকেশের রিটার্ন ভ্যালু 2,05,00,000 টাকা হয়ে গেছে। এটাই হলো কাইজেন, অর্থাৎ ছোট ছোট পদক্ষেপের জাদু। তো বন্ধুরা, এই ছিল ওই 4টি জাপানিজ টেকনিক, যে টেকনিকগুলোকে ব্যবহার করে জাপান আজ সারা পৃথিবীতে রাজত্ব করছে। আর যদি আপনিও জাপানিদের মতো সফল হতে চান, তাহলে আজ থেকেই আপনিও আপনার জীবনে এই 4টি টেকনিককে ব্যবহার করা শুরু করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।